লিখবো, আমি লিখবো, নিজের কথা লিখবো, আমাকে বলতে হবে সব কথা। নিজের কথা, আমার কথা না স্মৃতি কথা, আমার স্মৃতির ধুলো সরিয়ে বের করে আনবো সে কথা। আচ্ছা, তোমার মা মরেনি, তোমার ত্যাগ করেছে, বুঝলে? মায়ের ঘরের দরজা তো বন্ধ, কোন কাজ করছে হয়তো। দরজা বন্ধ করে কি কাজ করছে? দরকারি কাজ। আমি জানি মা কি করছে। কি? মা লিখছে। লিখছে কি? জানিস মিষ্টি, বড় পিসুমশাই এসেছিল। বড় পিসুমশাই মাকে বলছিল, তুমি তোমার সব নিজের কথা লেখো, সব লেখো। আমি একটা মুখ্য, আমার দ্বারা লেখা হয়? বড় ঠাকুর জামাইও কি কইলে না, আমিও দু চত্বর কবিতা লেখা আর নিজের জীবনের কথা লেখা, না লিখবো, আমি লিখবই, লিখে যাব সব কথা। চিনতে পারছিস না মেজবু? জয়া দিদি, জয়া দিদি, চিনতে পেরেছিস তাহলে? তুমি করতে গেলে জয়া দিদি, কোথা থেকে গেলে, কোথায় হারিয়ে গেছিলে তুমি? আমাকে একেবারে ভুলে গেছিলে না, আমার কথা একটুও মনে পড়েনি, একখানা পত্তরও দাওনি তুমি, একেবারে ভুলে গেছিলে আমার। ওরে ওরে, আমার বলতে দে, বলতে দে, কি করবে তুমি? ভেতরে এসো, অনেক কথা কইব, অনেক গপ্প করবো। ও বাবা, সে তো একেবারে হুলু স্থুলু কাণ্ড। সে একদিন হুট করে এক সাধু বাবা ঘরে ঢুকে এসেছে, আমরা সবাই তো ভয়ে তটস্থ। বাড়িতে ব্যাটা ছেলে বলতে কেউ নেই, ছিল বলতে ওই ছোট ঠাকুরপো, ছোট কাকা। হ্যাঁ, তো সে বুঝি নিজেই ভয় খাটের তলায় ঢুকেছে। আর তখন তোদের মা ওর থেকে একটা আশবটি নিয়ে রেড়ে করে তেড়ে গেছে। জয়া দিদি থাক না। থাকবে কি রে, তোর মেয়েরা তাদের মায়ের কাহিনী জানবে না? এই সাধু তো তখন পালাবার পথ খুঁজে পায় না। ও বাবা, কি রণরঙ্গিনী মূর্তি তোর মায়ের! মা তোমার ভয় করে না? তোর মায়ের ভয় ডর বলে কিছু আছে নাকি? সে তো সাধু বাবা তখন কাঁচা কোঁচা সামলে বো বো করে পালালো। জয়া দিদি তুমিও